ইটাহারে বিজেপি যুব মোর্চা নেতা খুন, বাড়ির সামনে গুলি করে খুন, তৃণমূলের দিকে অভিযোগ আসছে এবং যেমনটাই জানা গেছে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতের নাম সন্তোষ মাহাতো। উত্তর দিনাজপুরের ইটাহারে বিজেপি যুব মোর্চা নেতাকে খুন এবং এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেই এলাকায় আতঙ্কিত রয়েছেন মানুষ এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যেমনটাই জানা যাচ্ছে ধৃতের নাম সন্তোষ মাহাতো, বাড়ির সামনে গুলি করে খুন করা হয়েছে বলে খবর, তৃণমূলের দিকে অভিযোগ। ইটাহারে যুব মোর্চা নেতা খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল আসছে এবং যেমনটাই জানা যাচ্ছে সেই যুব মোর্চা নেতার বাড়ির সামনে গুলি করে খুন করা হয় তাকে। এই প্রসঙ্গে ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, তিনি ঠিক টুইটে কি বলেছেন একবার দেখব। তিনি বলছেন, গুলি করে ইটাহারে বিজেপি যুব মোর্চা নেতাকে খুন করা হয়েছে, মিঠুন ঘোষকে খুন করেছে আততায়ীরা, বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এর পাশাপাশি আরো বলছেন, সমাজের কিছু মানুষ তাদের মালিকের আদেশ পালন করছেন, সময় ঘুরলে তাদেরও জবাব দিতে হবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। বিস্তারিতভাবে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার। তুষার, ইতিমধ্যেই একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে ইটাহারের কি পরিস্থিতি? দেখো শেষি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি এই ঘটনা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক তরজা, কিন্তু তুমি যেমনটা বললে কিন্তু এমনটা সৃষ্টি হয়েছে গোটা ইটাহার সহ উত্তর দিনাজপুর জেলায়। জেলা তৃণমূল সভাপতি কানালাল আগরওয়ালের বক্তব্য যে কয়েকজন বন্ধু মিলে কালকে ওরা এক কথা বসেছিলেন, তারপরে তার মধ্যে একজন গুলি চালিয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে এবং আইন আইনের পথে চলবে, গোটা ঘটনা তদন্ত করবে পুলিশ, এমনটা কিন্তু জেলা তৃণমূল সভাপতি কানালাল আগরওয়ালের দাবি। অন্যদিকে বাসুদেব চক্রবর্তী, তিনি কিন্তু যে বিজেপি জেলা সভাপতি, তার দাবি যে 17 এবং 18 তারিখ গত যে গোটা রাজ্যে কিন্তু বাংলাদেশের ঘটনাকে নিয়ে কিন্তু একটি আন্দোলন কিন্তু গোটা রাজ্যে চলবে, সেই সঙ্গে কিন্তু এই যে বিজেপি কর্মীর যে খুন হলো তার সেটাও কিন্তু অ্যাড হবে, তেমনটা কিন্তু জেলা সভাপতি বিজেপির বাসুদেব সরবরের দাবি। কিন্তু অন্যদিকে কিন্তু বলাই চলে যে এই যে ঘটনা, তা একটি তার তাজা পুরাণ যে যুব নেতা তার যে খুন হলো গত রাতে, তা নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য। এই প্রসঙ্গে জেলা সভাপতি তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। ভোটের পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে ফোনে ধমকানো হতো, চমকানো হতো, সে বিভিন্ন সময় আমাকে বলেছে, আমরা পুলিশের সাথেও কথা বলেছি। আমাদের নিশ্চিত ধারণা, তৃণমূলের দুষ্কৃতীরা মিঠুন ঘোষ যে লড়াকু যুব মোর্চার নেতা, তার কণ্ঠকে রোধ করার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনকে উত্তর দিনাজপুরে থামিয়ে দেওয়ার জন্য তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আর তাকে হত্যা করেছে। বেশ তুষা, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। ইটাহারের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে একটা জল ঘোলা হচ্ছে, কি বলবেন এই প্রসঙ্গে? না, জল ঘোলার কথা কেন বলছেন আমি জানি না। ঘটনাটা হচ্ছে একজনকে হত্যা করা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে নির্বাচনের সময়, উপনির্বাচনের সময় সেখানে একজন হত্যা হচ্ছে এবং যুব মোর্চার, বিজেপির যুব মোর্চার একজন নেতা, এর থেকে দুঃখের আর কি হতে পারে? কে করেছে, কিভাবে হয়েছে, তো সেটা পরের ঘটনা, কিন্তু নির্বাচন আসলে কিংবা রাজনৈতিক কারণে এই রাজ্যে একের পর এক হত্যা হবে এবং ক্ষমতার আসনে বসে আছেন, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব নিয়ে বসে আছেন তৃণমূল কংগ্রেস এবং পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি পুলিশ মন্ত্রীও, তাহলে জবাবদারি তো তার, এরকম জিম্মেদারি আছে মানে দায়িত্ব আছে রাজ্যটাকে চালানোর এবং তার জন্য কৈফিয়ত তো তাদের দিতে হবে, জবাবদারি তাদের করতে হবে। কেন এই রাজ্যে এইভাবে অনবরত খুনের রাজনীতি হবে, হত্যার রাজনীতি হবে, রক্তের রাজনীতি হবে, সেটার উত্তর কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে। এই উত্তর নেওয়ার দায়িত্বও কিন্তু আমরা যেরকম প্রশ্ন করছি, মিডিয়ারও
আপনারা আপনারা সেই উত্তরটা নেওয়ার চেষ্টা করুন যে যারা দায়িত্ব আছে তারা কি বলছে। এবং যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ইটাহারে বিজেপি যুব মোর্চা নেতা খুন, যে খুনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন এবং তৃণমূলের দিকে অভিযোগের তির।